তো আজকে আমরা অনেকজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি, ঠিক আছে। আমি প্রথমেই পরিচয় করেছি আগেরবারের মতো। আগেরবার আমরা সেই কীর্তনের সময় আমাদের ওখানে একসঙ্গে মিট হয়েছিলাম, তো তারপর আর কোথাও বেরোনো হয়নি বলে আজকে আবার বেরিয়েছি ঘুরতে, মানে বেরোনো হয়নি, তারপর আজকে আবার ঘুরতে বেরিয়েছি। তো ভাবলাম যে ব্লগটা করে নিই, কারণ আমি অনেকদিন ব্লগ ছাড়িনি, আমার পরীক্ষার জন্য আমি অনেকদিন ব্লগ ছাড়িনি। তো তোমরা, আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি কে কে আছে। অভ্র আগেও তোমাদেরকে দেখিয়েছি, রনও আছে, আজকে একজন নতুন এসছে, সোমু আছে, ঠিক আছে, আজকে দেখানো যাচ্ছে না, সোমু আছে, আর এটা হচ্ছে রাজ। তো আমরা দেখে নাও তোমরা। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা এটা কোথায় এসছি, আমরা মেটেলিতে এসছি, বাড়িতে কেউ জানে পর্যন্ত না যে আমরা মেটেলিতে এসছি, ঠিক আছে। তো হ্যাঁ, বাড়িতে কেউ জানে না, দেখা যাক তো কিসি আর কোথায় যাই আমরা ঠাকুর দেখতে। অনেকক্ষণ সাইকেল চালিয়েছে ওরা, তারপরে আমি এসছি এখানে, মানে আমাদেরকে নিয়ে এসছে ওদের, বিশেষ করে রাজ, রাজের রাজ চলে গেল মনে হয়, রাজ কোথায়, রাজ ওখানে দাঁড়িয়ে আছে হয়তো। তো রাজই বেশি খাটনি করেছে, কারণ রাজ আমাকে চাপিয়ে নিয়ে এসছে, তো সেই জন্য। তো এখানে একটা ঠাকুর দেখলাম আমরা, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে, এটা হচ্ছে আমরা ঠাকুরটা দেখলাম, আর ঠাকুরের আমরা সামনে সামনেই দাঁড়িয়ে আছি। তো চলো বাকিটা কন্টিনিউ করছি, ব্লগে দেখতে থাকো। ওই দিকটা পুরো না, মাত্র দুটো ঠাকুর দেখেছি, অনেকক্ষণ ঘুরে মাত্র দুটো ঠাকুর। আমরা একটু এইদিকে চলে আয়, আর রাজ একটু এইদিকে দাঁড়া। হ্যাঁ, তো দুটো ঠাকুর দেখেছি, ঠাকুর দেখে এইখানে নান্দিনে এসেছি, এরপর মনে হয় কোথায় যাবো, এরপর পশ্চিম পাড়া যাবো। হ্যাঁ, মানে আমাদেরই এখানে কাছাকাছির মধ্যে সব দেখছি আমরা। হ্যাঁ, আগের ঘুরে একটু দূরে গেছিলাম, একটু সামান্য বেশি। হ্যাঁ, তো এখন তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি, মানে ঠাকুরটা দেখাচ্ছি। আমাদের নান্দিনে ঠাকুর দেখা কমপ্লিট, তাই তো? এবার আমরা যাচ্ছি পশ্চিমপাড়া। হ্যাঁ, পশ্চিমপাড়া যাচ্ছি, আর হ্যাঁ, তারপরে আরও বাকি জায়গাগুলো যাবো, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। প্রচুর ঘেমে এসেছি, অনেক মানে কষ্ট হচ্ছে, তবুও আমি না না আমি সত্যি ঘেমে গেছি অনেক জায়গায়, তো অত বলছে না। যাই হোক, আরও বাকি অনেকজন আছে, তো বাকিরা গল্প করতে ব্যস্ত এখন, আমি এদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাবো ভাবছি। তো দেখা যাক কী হয়, ঠিক আছে, তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি আমি। আর আমি আজকে যাওয়ার কোনো ফুটেজ দিতে পারবো না বা আসার। আমরা শালগাড়া এসছি ঠাকুর দেখতে, তো আমরা এখানে কিছু শোনা যাচ্ছে না, কারণ এখানে পুজো হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ আওয়াজটা, ওই জন্য আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে, কোনো আওয়াজই শুনতে পাবে না তোমরা আমার কথা। তো আমরা সব জায়গায় ঘুরে চলে এসেছি, অনেকগুলো জায়গায় আজকে ঘুরতে গেছিলাম, তো অনেক মানে ক্লান্ত লাগছে এবার, এক জায়গায় এসে বসে আছি আমরা। এটা আমাদের আমার বাড়ির কাছে অনেকটাই, তো এখন আর আমি আজকে মানে ব্লগ করতে পারবো না, ওই জন্য এখানেই আমি বলে দিচ্ছি। তো কেমন লাগলো বল আজকে ঘুরে, আপনার ক্যামেরা দিয়ে তাকিয়ে বল।
মানে সত্যি তাই মানে অনেক মানে আর পাঁচদিন আর পান হচ্ছে না মানে এত ক্লান্ত লাগছে তো সেই জন্য আর কোথাও যাব না এবারে আমরা ঘর চলে যাবো এখান থেকে আমি কিছু মনে করি চলে যাবো আপনারা থাকবে এখন বেশি তাই তো আমরা থাকবি তো আমি চলে যাবো কিছুক্ষণের মধ্যে তো আমি আর বাড়িতে গিয়ে ব্লগ কন্টিনিউ করতে পারবো না ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।